অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ওম নমো শিবায়। নমস্কার, আমি কৌশিক রায়। দারিদ্র দূর করার জন্য শ্রাবণ মাসে প্রতি সোমবার করুন এই কাজ, এবং এই যে মন্ত্রটি আমি বলবো 108 বার যদি আপনারা জপ করতে পারেন, আপনাদের জীবনে অর্থকষ্ট দারিদ্রতা দূর হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, যারা খুব দারিদ্রতাতে আছেন, দরিদ্রতা আপনাদের সঙ্গ ছাড়ছেই না, অর্থাৎ যারা মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছেন এই দারিদ্রতার জন্য, ঋণ হয়ে যাচ্ছে, ঋণ পরিশোধ করতে পারছেন না, অর্থ সেভিংস করতে পারছেন না, বা অর্থ আসছে প্রচুর পরিমাণে খরচ, অসুখ বিসুখ এগুলোতে খরচ হয়েই যাচ্ছে, বা আপনার অর্থ চিট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা খুব ভালো একটা যোগ এই সময়, এই শ্রাবণ মাসটাতে প্রতি সোমবার যদি যে মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হলো সেটা যদি আপনারা জপ করতে পারেন, নিশ্চিত রূপে এই দারিদ্রতা আপনাদের দূর হবেই হবে এবং অর্থ কষ্ট আপনাদের কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। দেখুন, এই বর্তমান যুগে অর্থ ছাড়া এক পা চলা যায় না। আপনারা জানেন অর্থ কী জিনিস, অর্থই হচ্ছে এই জগতে এখন বর্তমানে সম্পর্ক। আপনার কাছে অর্থ নেই, মানুষ আপনার আত্মীয় স্বজন পর্যন্ত আপনার দিকে মুখ ঘুরে তাকাবে না। কিন্তু আমি আপনাদেরকে বলি, দেবাদিদেব মহাদেব ইনি হচ্ছেন বিধাতার বিধাতা, অর্থাৎ আপনার ভাগ্যে দেখা গেল দারিদ্র যোগ আছে, আপনার ভাগ্যে কালসর্প যোগ আছে, আপনার ছকে কেমুদুন যোগ আছে, অর্থ আপনার হচ্ছে না, কি করবেন? এটা একটা সঠিক সময় যেটা আপনাদেরকে এই দারিদ্রতা থেকে দূর করতেই পারে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ একমাত্র এই মহাদেবী পারে আপনার ভাগ্যের লিখনকে খণ্ডাতে, অর্থাৎ ইনি হচ্ছেন বিধাতার বিধাতা, অর্থাৎ আপনার ভাগ্যে যেটা লেখা আছে কিনা, কোনো জ্যোতিষী যদি না পারে, কোনো অ্যাস্ট্রোলজার পাচ্ছে না, যে জায়গাতে যাচ্ছে তন্ত্র মন্ত্র, কিন্তু একমাত্র দেব এই মহাদেবী পারবে আপনাদেরকে এই দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে রূপান্তর করতে। হ্যাঁ, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, যদি আপনারা ঠিকঠাক নিয়ে নিয়ম করতে পারেন। প্রথম কথা বলছি, সোমবার দিন আপনারা অবশ্যই স্নান করে শিব মন্দিরে এক ঘটি জল, গঙ্গা জল, দুধ, এই সেই জলের মধ্যে দুধ এবং বেলপাতা নিয়ে যান, এবং সেদিন আপনারা সাত্বিক আহার গ্রহণ করবেন, তামসিক আহার গ্রহণ করবেন না। বিশেষ করে গোটা শ্রাবণ মাসটা, এই 6 জুলাই তো 3রা আগস্ট, আপনারা বাড়িতে তামসিক আহার করবেন না, মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো সমস্তটা বর্জন করুন, এবং আপনারা যদি সাত্বিক খাবার খান এবং সাত্বিকভাবে থাকেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের দারিদ্রতা দূর হবেই, কেউ আটকাতে পারবে না, ভগবান মহাদেবের কৃপা আপনাদের পড়বেই পড়বে। ইনি হচ্ছেন মহাদেব, আপনাদের দারিদ্রতা বলুন যে কোনো দিক থেকে আপনাদেরকে কিন্তু শান্তি দিবে। তো সেই জল নিয়ে গিয়ে আপনারা সেই মন্দিরে ধীরে ধীরে জলের পাতলা ধারা কিন্তু সেই লিঙ্গে শিবলিঙ্গে আপনারা দিবেন, একসঙ্গে হুট করে জল ঢেলে দিবেন না, ধীরে ধীরে আপনারা সেই ধারা দিবেন। এইবার আপনারা এই মন্ত্রটি 108 বার জপ করুন, হয় সকালবেলা করবেন এবং সন্ধ্যাবেলা করবেন, সকালবেলা এবং সন্ধ্যাবেলা করা খুবই লাভজনক। ওম দারিদ্র দুঃখদানাহ নমো শিবায়। ওম দারিদ্র দুঃখদানাহ নমো শিবায়। এই মন্ত্রটি আপনারা সকালবেলা 108 বার জপ করুন এবং সন্ধ্যাবেলা আপনারা 108 বার জপ করুন, দেখবেন আপনাদের দারিদ্রতা দূর হবে নিশ্চিত রূপে। আপনারা করে দেখুন এই শ্রাবণ মাসের প্রতি সোমবার, দেখবেন আপনাদের ক্ষেত্রে জীবনে আসবে অর্থবৃষ্টি। ওম নমো শিবায়। নমস্কার, ধন্যবাদ।